দর্শক এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত ফিরবো আপনার কাছে তবে তার আগে দেখে নেব পত্রিকার পাতায় কোন কোন খবরগুলো শিরোনামে জায়গা করে নিয়েছে প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো তাদের চীন নিবিড় কৌশলগত অংশীদার হতে চায় রেল ও সড়কের নয় প্রকল্পে চীনা ঋণ পেতে আগ্রহ কোটা বাতিলের দাবিতে অবরোধ দৈনিক ইত্তেফাকের শিরোনাম সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হাইকোর্টের আদেশ এমপি আজিম হত্যাকাণ্ড লাশ শনাক্ত না হলে সব তদন্ত নিষ্ফল বেনজির মতিউর সহ পরিবারের সম্পদের হিসাব দিতে নোটিশ সম্ভাব্য বন্যা মোকাবেলা করতে প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দৈনিক সমকালের শিরোনাম অলস পরে নষ্ট হচ্ছে দুশো তিরাশি কোটি টাকার চিকিৎসা যন্ত্র সর্ষেতে ভূত রেখে দূর হবে না দুর্নীতি বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম হিসাব দিতেই হবে সম্পদের উত্তাল পাবলিক বিশ্ববিদ্যালয় দৈনিক তাদের শিরোনাম সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় আন্দোলনকারীরা ব্যাখ্যা প্রত্যাখ্যান বন্যার আশঙ্কা কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশ রূপান্তরের ফেরে পেনশনে বিভেদ মৃত্যুর বারো বছর পরও জন্ম নিবন্ধন বনিক বার্তার শিরোনাম ক্ষতিগ্রস্তদের জন্য তৈরি ফ্ল্যাট পেতে চান সরকারি কর্মকর্তারা লেট ইটস এমপ্লয়িজ ট্রেড ইন শেয়ার পাবলিক ছিল পত্রিকা চোখে আজকের দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম সুমন আপনার কাছে আসে যে আমাদের সবকটি দৈনিকের শিরোনামে ছিল বন্যা একটা নিয়ে তাদের প্রতিবেদন আজকে তো প্রতি বছরই ভারতীয় ঢলে বা উজানের ঢলে এবং বৃষ্টির কারণে বন্যা হচ্ছে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আগাম প্রস্তুতি নেয়ার আপনার কাছে একটু জানতে চাচ্ছে এটা তো যথাযথ সময়ে প্রধানমন্ত্রী নির্দেশনাটা দিলেন বন্যা আমরা জানি যে বন্যা খরা এগুলো প্রাকৃতিক দুর্যোগ এগুলো চাইলেই আমরা প্রতিরোধ করতে পারবো না আমাদের প্রতিকারমূলক ব্যবস্থা থাকাটাই বাঞ্ছনীয় ইস্যু তো সেই বিবেচনায় আগাম প্রস্তুতি বর্ষার মাত্র শুরু আশঙ্কা করা হচ্ছে এবছর একটু বেশি বন্যার এবং সেটা আগস্ট মাসে সামনের মাসে সেইটা হবে তো যেহেতু যে জিনিসটা প্রতিরোধ করার যে দুর্যোগটা প্রতিরোধ করার সামর্থ্য নাই সেটার প্রতিকারে আগাম প্রস্তুতিটা নিশ্চয়ই ভালো ফলাফল জানমাল রক্ষায় হয়তো বেশি ভূমিকা রাখবে উজনের ঢল আমাদের উত্তরাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে হাওড় অঞ্চলগুলোতে আমরা জানি যে প্রতি বছরই আপনার ভারতের উজনের ঢলে পাহাড়ি ঢলে বন্যার সৃষ্টি হয় সেই ক্ষেত্রে যদি নদী খনন এবং জনপদ রক্ষার জন্য যে বাঁধগুলো আছে বিভিন্ন জায়গায় সেই বাঁধগুলো রক্ষণাবেক্ষণ এই দুইটা জায়গায় যদি মনোযোগী হওয়া যায় তাহলে পানিটা যেভাবে উজান থেকে আসবে একইভাবে নদীপথ ধরে সমুদ্রে বন্যা যে ক্ষয়ক্ষতির পরিমাণটা সেটা কিন্তু কম নয় অবশ্যই প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে কি আমরা সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে পারবো বা নিশ্চিতভাবে কমিয়ে আনতে আপনি যেটা বলছিলেন যে নদী খনন বা যে খাল যেগুলো হয়তো খালে পরিণত হয়েছে সেগুলো খনন করে পানি রাখা প্রবাহটা ঠিক রাখা প্রবাহ বাড়িয়ে দেয়া তাহলেই আমরা যানমাল রক্ষা করতে পারি এবং ক্ষয়ক্ষতি অবশ্যই কমাতে পারি খুব স্বাভাবিক আহ দৈনিক ইত্তেফাকের শিরোনার আমরা গতকালকে দেখেছি যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন আইন অনুযায়ী তাদের স্থাপর সম্পত্তির হিসেব দিতে হবে এবং প্রতি তিন মাসে সেটা আপডেট জানাতে হবে এটি আপনি কীভাবে ভালো ভালো একটি বিষয় এটা তো এখন সরকারি কয়েকজন কর্মকর্তা আলোচনা এসেছেন দুর্নীতি নিয়ে সেই জন্য বিষয়টি সামনে এসেছে এবং এ বিষয়ে গতকাল একজন আইনজীবী রিট করেছিলেন হাইকোর্টে তো এই নির্দেশনাটি হাইকোর্টের মহামান্য হাইকোর্টের এই নির্দেশনাটিকে আমি যথাযথ মনে করছি বিষয়টা হলো এ বিষয়ে আইন আছে সরকারি কর্মচারী কর্মচারীবিধির মধ্যে এই বিষয়ে আইন আছে আমাদের দেশের বড় সংকট যেটা সেটা হলো যে আইনের যথাযথ বাস্তবায়ন তো সেইটা হয় না বিষয়টি হাইকোর্ট সামনে নিয়ে এসছেন আশা করি যে এর বাস্তবায়ন হবে এবং এতে দুর্নীতিবাজরা একটু হলেও সতর্ক হবে ভীত হবে বা দুর্নীতি বন্ধের মানসিকতা তৈরি করবে আমরা আপনার কথা পরিপ্রেক্ষিতে আসি যে আইন আছে আইনের প্রয়োগ সেইভাবে নেই এই এবং সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের কয়েকজনের এই যে দুর্নীতিটা আমাদের সামনে চলে আসে চলে আসায় এই আইনটা কি আরো প্রয়োগের জন্য সরকার বেশি কার্যকর ব্যবস্থা নিচ্ছে সেটা সেটা তো আমার মনে হয় নিচ্ছে এবং নেওয়াই উচিত নিলে যেমন এই যে হিসাব দাখিল করতে বলা হয়েছে এটা তারই একটা অংশ একটু অবস্থান শক্ত অবস্থান নিয়ে আইনের যথাযথ প্রয়োগ করলেই একেবারে বন্ধ করা হয়তো যাবে না কিন্তু নিয়ন্ত্রণ করা অবশ্যই সম্ভব আমি মনে করি আমরা আর্টের শিরোনাম দেখলাম যে আট জুলাই প্রধানমন্ত্রী যাচ্ছেন চীন সফরে এবং চীনের সাথে বাংলাদেশের একটা দ্বিপাক্ষিক সম্পর্ক আছে পাশাপাশি ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো প্রধানমন্ত্রী এই চীন সফর কতটা গুরুত্ব বহন করছে অবশ্যই গুরুত্বপূর্ণ এটি যদিও পূর্বনির্ধারিত সফর দু হাজার সালে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশ যে সফর করেন সেই সফরের মধ্য দিয়ে আমাদের সম্পর্কটা প্রাথমিকভাবে ছিল দ্বিপাক্ষিক এবং অর্থনৈতিক সম্পর্কটা অর্থনৈতিক ছিল সেখান থেকে এটি কূটনৈতিক পর্যায়ে উন্নীত হচ্ছে এটা আমাদের জন্য ভালো খবর এবং চীন আমাদের খুব বড় উন্নয়ন সহযোগী আমরা জানি তো আমি আশা করছি যে আমরা কিছু প্রত্যাশা নিয়েই আমাদের প্রধানমন্ত্রীর এই সফর তা আশা করছি যে এই সফরের মধ্যে দিয়ে সেই প্রত্যাশা সেখানে রেল ও সড়কের নয় প্রকল্পে চীন ঋণ পেতে আগ্রহ জানিয়েছে সুমন মুস্তাবছি আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসেছি আপনার সাথে দেখা হবে আবারও আরেক অনুষ্ঠানে একই সময় ততক্ষণ ভালো থাকবেন